আসসালামু আলাইকুম সুপ্রদর্শক, 24 জুলাই বাংলাদেশ জামাত ইসলামের ভারপ্রাপ্ত আমির অধ্যাপক মুজিবুর রহমান সাংবাদিক সম্মেলন করে 3 দিনের কর্মসূচি ঘোষণা করেছিলেন। প্রথম আজকে, আজ 28 জুলাই, আজ বাংলাদেশের প্রত্যেকটি মহানগরে বিক্ষোভ মিছিল সমাবেশ হওয়ার কথা। আপনারা দেখেছেন বাংলাদেশ জামাত ইসলামের উদ্যোগে কয়েকটি মহানগরে মিছিল হয়েছে, অধিকাংশ মহানগরে মিছিল হয়নি। পুলিশ কঠোরভাবে এটার পাহারা করেছে, জামাত যেন কোনোভাবে মিছিল প্রোগ্রাম করতে না পারে। সুপ্রিয় দর্শক, তেমনিভাবে খুলনা মহানগরের জামাতের এই মিছিলের উপস্থিত ছিল ব্যাপক, চোখে পড়ার মতন। কিন্তু জুমার নামাজের আগেই সেখানে পুলিশ অবস্থান করেছে, যার কারণে জামাত বিক্ষোভ মিছিল সমাবেশটি করতে পারেনি। আমাদের কাছে কিছু ভিডিও ফুটেজ এসেছে, সেগুলো আমরা দেখে আসব। দর্শক, আপনারা যা দেখতে পাচ্ছেন, এর আশেপাশের মসজিদগুলোতেও জামাত শিবিরের লোকজন ভর পড়ছিল। তো আমি একটি সূত্রে যতটুকু জানতে পেরেছি, এখানে ব্যাপক উপস্থিত ছিল জামাত শিবিরের লোকজনের, কয়েক হাজার উপস্থিত ছিল এখানে। তো যদি পুলিশ একটু নমনীয় হতো, তাহলে জামাত শিবির তারা কাজগুলো করতে পারতো। তো এখানে সমস্যা হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জামাত প্রোগ্রামটি করেনি। আর দেশের ভিতরে অরাজকতা সৃষ্টি করতে জামাত চায় না। সুপ্রিয় দর্শক, বাংলাদেশের প্রত্যেকটি রাজনৈতিক দল সভা সমাবেশ কার্যক্রম খুবই সুন্দরভাবে স্বাভাবিকভাবে করছে এখন, কিন্তু শুধু জামাত ইসলামকে এ থেকে বঞ্চিত রাখা হয়েছে। জামাতের কি অধিকার নেই এদেশে সভা সমাবেশ বা সুস্থভাবে রাজনীতি করার? আপনাদের কী মনে হয়? অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য আপনারা জানাবেন। সুপ্রিয় দর্শক, সবসময় সত্য নির্ভর তথ্য পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।